আমার জেলা মালদা, স্পন্সার্ড বাই বাংলা সেরা ব্র্যান্ড নাইফ্লেক্স। সমস্ত রকম ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে এসেছে নাইফ্লেক্স। 24 ঘন্টা লাইভের ক্যামেরায় দেখুন বাংলার জেলা। চলুন যাই আজকের প্রতিবেদনে। বৃষ্টিতে জলমগ্ন ঘোড়াপীর থেকে শুরু করে সানি পার্ক পুরো এলাকা জলে ভরপুর। এর ফলে জল নিকাশি ব্যবস্থা না করায় এর প্রতিবাদে আজ সকাল থেকেই কুলিপাড়ায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। 27 ও 28 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, পৌরসভা থেকে কোনোদিনই ড্রেন পরিষ্কার করা হচ্ছে না। এ নিয়ে আমরা ভুক্তভোগী। প্রতিবারই বর্ষাতে এই আমাদের জলের মধ্যেই থাকতে হয়। এর আগে পৌরসভার প্রশাসক নিহার রঞ্জন ঘোষ থাকাকালীন আমরা বিভিন্নবার অভিযোগ জানিয়েও কাজ হয়নি। এছাড়াও মালদার পৌরসভার পুরো এলাকা জলমগ্ন, এবং কি মালদা মেডিকেল কলেজ হাসপাতালের নিচ তলার প্রত্যেকটি ওয়ার্ড জলে ভর্তি। এর ফলে হয়রানির শিকার হতে হচ্ছে হাসপাতালের রোগী থেকে শুরু করে রোগীর পরিজনদের। আমি মোটামুটি 6:30 সময় আসলাম, হ্যাঁ, এসে দেখলাম যে দোকানের মধ্যে জল ঢুকে গেছে প্রায় 6 ইঞ্চি জল, হ্যাঁ। তারপর গেট খোলার পরে দেখছি আমার গদিটা 9 ইঞ্চি হাইট আছে দোকানের মেঝে থেকে, সেই 9 ইঞ্চি হাইটের উপরেও আরও 6 ইঞ্চি মতো জল আছে, প্রায় 1.5 ফিট জল ভেতরে অলরেডি ডুবে গেছে। তাতে করে কাপড় জামার যা ক্ষতি হয়েছে অতুলনীয়। এখন পর্যন্ত যা দেখছি, আপনারা দেখতে পাচ্ছেন মডেলের পায়ের পুরো একদম জলে হচ্ছে, মডেলগুলো মাটির মডেল, যে কারণে এগুলো হয়তো আর পাবো না। বৃষ্টির জলে ভাসছে মালদা শহরের বিভিন্ন এলাকা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা। দীর্ঘদিনের সমস্যা প্রতিকারে শহরের সুষ্ঠু নিকাশি নালা তৈরি না হওয়ায় ইংরেজবাজার পৌরসভার বিদায়ী ভাইস চেয়ারম্যান বাবলা সরকারের গলায় অভিমানের সুর। বান মাসে মালদা শহর শুধুমাত্র নিকাশি ব্যবস্থার অভাবে বৃহস্পতিবার বৃষ্টির জেরেও শনিবার শহরের অধিকাংশ এলাকা জলমগ্ন, ক্ষোভে ফেটে পড়ছেন শহরবাসী। ঘোড়াপীর এলাকায় নির্মীয়মান নিকাশি কালভার্ট, মানুষের দাবি কালভার্টের কাজের জন্য বন্ধ করে দেওয়া নিকাশি নালা এখনই কেটে দিতে হবে, জলমুক্ত করতে হবে শহরকে। দেখেন, আমরা তো সামান্য মতো কাউন্সিলর, আমরা আমাদের ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ, আমরা সামান্য ফান্ড পাই, আমরা মানুষকে ভোটের সময় প্রতিশ্রুতি দিই, আর প্রতি বছর এই বর্ষার সময় মানুষ জোবে আমাদেরকে গাল বন্ধ করে। এবার তো বেশি করবে, কারণ এখনকার যে জলটা হয়েছে সেটা বর্ষার জল, আবার বর্ষার জল আছে, ড্রেনের পরিকল্পনা হয়েছে, সে জলের ড্রেনের পরিকল্পনা ড্রয়িংটা এখন আমরা ইরিগেশন দপ্তর থেকে পাইনি, জেলা শাসক দায়িত্ব নিয়েছে। ওটা আমরা যেহেতু আমাদের বাইরে বিধায়কের, যারা বিধায়ক হয়, যারা সাংসদ হয়, যারা জেলা প্রশাসন আছে, এইগুলো যেহেতু শহরের বাইরে, তাদের নিজস্ব প্রচেষ্টাতে করা দরকার। এখন নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি একটি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন 24 ঘন্টা লাইভ। গত 2 সপ্তাহ প্রশাসনিক নির্দেশ মেনে মালদার মথুরাপুর সাপ্তাহিক হাট বন্ধ থাকলেও শনিবার প্রায় লকডাউনের মধ্যেই হাট বসল, প্রশাসনিক বিধিনিষেধকে উপেক্ষা করে। তাই হাট বন্ধ করতে আসরে নামল মানিকচক থানার পুলিশ, বকাঝকা লাঠিপেটা করে হাট বন্ধ করল তড়িঘড়ি। স্থানীয় সিপিএম নেতা দেবজ্যোতি সিনহা জানান, অতিমারির সময়ে আরও একটু সচেতন হওয়া দরকার। মানুষের জীবন যন্ত্রণা আছে, আর্থিক যন্ত্রণা আছে, বিশেষ করে সবজি বিক্রেতা যারা হাটে আছে তারা খুব গরিব মানুষ, রাজ্য সরকার ও কেন্দ্র সরকার তাদের পাশে দাঁড়াচ্ছেন না, তাদের আর্থিক ক্ষতিপূরণ লকডাউনের সময় 7,500 টাকা করে সরকারকে দেওয়া উচিত। ব্যক্তিগত বিষয় এটা ঠিকই যে আমিও একটু এসেছিলাম, তো দেখে একটু এরকম লাগলো, অতিমারির সময়ে মানুষের আর একটু সচেতনতা দরকার। ঠিকই জীবন যন্ত্রণা আছে, আর্থিক যন্ত্রণা আছে, বিশেষ করে যারা হাটে আসেন তারা খুবই গরিব মানুষ, সরকারও সেইভাবে তাদের পাশে দাঁড়াচ্ছেন, তাদের যে আর্থিক ক্ষতিপূরণ আমরা তো বারে বারে বলছি যে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 7,500 টাকা কেন্দ্র এবং রাজ্য সরকারকে দেওয়া উচিত, 10 কেজি করে চাল গম দেওয়া উচিত,
কিন্তু না কেন্দ্র না রাজ্য সরকার এই বিষয়ে কোনো শুনছেন। এখন লকডাউন ঘোষিত হচ্ছে, মাঝে মধ্যে কিছু বিধিনিষেধ ঘোষিত হচ্ছে, এগুলো মেনে চলা উচিত। এখন এই অসুবিধার মধ্যে এত বড় হাট বসে যাবে এটাও ঠিক না। ব্যুরো রিপোর্ট, সমাজ আজ 7 দিন 24 ঘন্টা লাইভ। আসতে চলেছে ঘূর্ণিঝড় ইয়াস, যে কোনো বিপদে পড়লে হালিশহর পুরসভার কন্ট্রোল রুমে যোগাযোগ করুন। ফোন নম্বরগুলি হল 6292232654 অথবা 6292232655। হালিশহর পুরসভা সর্বদা আপনাদের পাশে।